বাব্বা, পিকক ড্রেসে একেবারে বাজিমাত করে দিয়েছেন জাহ্নবী কাপুর, অন্যদিকে হটনেসে বুত করেছেন সকলকে নেহা শর্মা। এদিকে আবার দেখতে পাওয়া গেল হট লুকে বিগ বির নাতনি নাভ্যাকে দেখতে পাওয়া গেল। এদিন অনুষ্ঠানে অনন্যা পাণ্ডে থেকে সারা আলি খান, অনেক স্টার কিডেরা এসেছিলেন এবং সিঙ্গেল তারকারা এসেছিলেন। অনন্তর অধিকার এই সঙ্গীতে কারা কারা এলেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসতে দেখতে পাওয়া গেল বলিউডের অভিনেত্রী এবং অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের খুবই প্রিয় জাহ্নবী কাপুরকে। অনুষ্ঠানে একেবারে গ্ল্যামারাস রূপ নিয়ে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের এই ডিভাকে। এদিন নেভি ব্লু রঙের একটা সুন্দর লেহেঙ্গাতে মারমেইড লাগছিল পুরো অভিনেত্রীকে। অভিনেত্রীর গলার যে হারটি সেটিও আলাদাভাবে প্রশংসা পেয়েছে সকলের থেকে। অনুষ্ঠানের সিঙ্গেল ব্যাচেলার সোনাম বাজুয়াকেও আসতে দেখতে পাওয়া গেল। একেবারে ভারী কাজ করা একটা লাল রঙের লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী তথা সুপারস্টার সোনাম বাজুয়াকে। লাল রঙের একটা বটুয়া ব্যাগও দেখতে পাওয়া গেল এই অভিনেত্রীকে। অভিনেত্রীর লুক তো আলাদাভাবেই নজর কাড়ে সবসময়, কিন্তু এবার তার পোশাকটিও ভীষণ নজর কেড়েছে সকলের। বিগ বস 13 এর প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলকেও হাজির হতে দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে। একটা সুন্দর ইয়োলিশ কালারের সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল গর্জিয়াস শেহনাজ গিলকে। শেহনাজ গিলকে নিয়ে প্রশংসার বার্তা বইয়েছে নিচে তার ভিডিওর কমেন্ট সেকশনে। অভিনেত্রীর এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে তার ভক্ত অনুরাগীদের কাছে। অরিকে ভুল করলে কিভাবে চলবে, আম্বানিদের খুব কাছের লোক অরি, সেজন্যই তো সঙ্গীতের অনুষ্ঠানে সবার আগেই পৌঁছতে দেখতে পাওয়া গেল অরিকে। কিন্তু অরি এই কী ড্রেস পরেছিল তা নিয়ে অনেক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ধূসর রঙের একটা সুন্দর ড্রেস পরেই হাজির হয়েছিলেন, কিন্তু তার উপরের কোটটা ঠিক থাকলেও নিজের জামাটা নিয়ে হচ্ছে অনেক চর্চা। গ্ল্যামারাস লুক নিয়ে হাজির হতে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে বলিউডের স্টার কিড অভিনেত্রী পলক তিওয়ারিকে। কমলা রঙের একটা সুন্দর লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল এই অভিনেত্রীকে। বরাবরই ভিন্ন লুকে আসতে দেখা যায় অভিনেত্রী পলক তিওয়ারিকে, এবারও তার অন্যথা হলো না। কমলা রঙের একটি সুন্দর ভারী কাজের লেহেঙ্গা পরে গর্জিয়াস লাগছিল এই অভিনেত্রীকে। অভিনেত্রী সারা আলি খানকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে। গোল্ডেন রঙের জরির কাজ করা একটা সুন্দর স্টাইলিশ লেহেঙ্গার সঙ্গে দোপাট্টা নিতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী সারা আলি খানকে। লেহেঙ্গা কম শাড়ি বললেই যাকে ঠিক হবে, লেহেঙ্গাতে অপরূপা সুন্দরী লাগছিল বলিউডের স্টার কিডকে। অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল আরেক বলিউডের স্টার কিড তথা ডিভা অনন্যা পাণ্ডেকে। ইনিও সোনালি রঙের একটা সুন্দর লেহেঙ্গা পরেছিলেন, যেটি শাড়ি স্টাইলেই পরেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকেও শাড়ি স্টাইলে পরা এই লেহেঙ্গাতে অপরূপা সুন্দরী লাগছিল তা বলাই বাহুল্য। সোনালি ভারী কাজের এই লেহেঙ্গাটি যথাসম্ভব মানীশ মালহোত্রাই ডিজাইন করেছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে হটনেস ছড়াতে দেখতে পাওয়া গেল আরেক অভিনেত্রী নেহা শর্মাকে। কালো রঙের একটা ভিন্নধর্মী ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী নেহা শর্মাকে। তার বোনকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে, কিন্তু তার বোন গোলাপি রঙের একটা লেহেঙ্গাই বেছে নিয়েছিলেন। কিন্তু নেহা শর্মা যে ড্রেসটি বেছে নিয়েছিলেন সেখানে তার উন্মুক্ত বক্ষ বিভাজিকা নিয়ে হচ্ছে চর্চা। এদিকে সালমান খানের ভাগ্নে আলিজাকে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে, কিন্তু আলিজা এ কী ড্রেস পরে এসেছিলেন? অনেকেই তো বলছে বেনারসির শাড়ি কেটে বোধহয় তার মা এমন একটা ড্রেস বানিয়ে দিয়েছে অনন্ত এবং রাধিকার সঙ্গীত অনুষ্ঠানের জন্য। আপনাদের একে কেমন লেগেছে তা কমেন্টে জানান। বিগ বির রাজকন্যা নাতনি নভ্যা নভেলি নন্দাকে কিন্তু এই অনুষ্ঠানে ভীষণই হট লাগছিল। লাল রঙের একটা আলাদা টাইপের ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল নভ্যা নভেলি নন্দাকে। সঙ্গে হাতে একটা লাল ব্যাগও নিয়েছিলেন নভ্যা, কিন্তু তার হটনেস যেন উপচে পড়ছিল এই স্পেশাল ড্রেসটিতে। অনুষ্ঠানে একেবারে সিম্পল শাড়ি পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে। বলিউডের এই সিঙ্গেল অভিনেত্রী পূজা হেগড়েকে সাদা কাজ করা একটি সুন্দর গোলাপি টাইপ লাল শাড়িতে হাজির হতে দেখতে পাওয়া গেল। সঙ্গে মানানসই একটা জুয়েলারিও পরেছিলেন অভিনেত্রী, তার ব্লাউজ আলাদাভাবেই নজর কেড়েছে সকলের। কিন্তু পূজার এই লুক নিয়ে আমরা ভীষণই সন্তুষ্ট। আপনাদের কেমন লেগেছে এই পূজার লুকটি কমেন্ট করবেন। আরেক অভিনেত্রী মানসী চিল্লারকে এই অনুষ্ঠানে একেবারে মাতিয়ে দিতে দেখতে পাওয়া গেল। সাদা রঙের একটু ভারী কাজ করা ম্যাচিং ব্লাউজের সঙ্গে একটা স্কার্ট পরেছিলেন অনুষ্ঠানে অভিনেত্রী। অভিনেত্রীর এই লুকটি দারুণভাবে নজর কেড়েছে সকলের। তার এক হাতের এই ব্লাউজটি আলাদাভাবেই প্রেফার পেয়েছে ভক্ত অনুরাগীদের থেকে। অনুষ্ঠানে আসতে দেখতে পাওয়া গেল জান্নাত গার্ল অভিনেত্রী সোনাল চৌহানকে। একেবারে শুভ্রতার প্রতীক সাদা রঙের একটা সুন্দর লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের ডিভা সোনাল চৌহানকে। আপাতত তিনি শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা দর্দ নিয়ে ভীষণ ব্যস্ত, তার প্রিমিয়ারেও তাকে হাজির হতে দেখতে পাওয়া যাবে অভিনেতা শাকিব খানের সঙ্গে।
জান্নাত গার্ল খ্যাত এই অভিনেত্রীকে কেমন লাগছে জানাবেন। এদিকে স্টার কিড সানায়া কাপুরকেও আসতে দেখতে পাওয়া গেল রূপালী রঙের একটা সুন্দর গর্জিয়াস বড় লেহেঙ্গা পরে। লেহেঙ্গাতে অপরূপা সুন্দরী লাগছিল বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরকে। তার হাতের বটুয়াও ম্যাচিং কালারের ছিল, নেকলেসও ছিল ম্যাচিং। ইব্রাহিম আলী খানকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে। সাদা রঙের প্যান্টের সঙ্গে নেভি ব্লু রঙের একটা কোট পরেছিলেন। অন্যদিকে তারই আরেক বন্ধুকে দেখতে পাওয়া গেল কালো রঙের একেবারে সুন্দর পাঞ্জাবি পরে অনুষ্ঠানে হাজির হতে। অনন্ত এবং রাধিকা মার্চেন্টের এই সঙ্গীতের অনুষ্ঠানে এই সমস্ত তারকাদের মধ্যে কাকে আপনাদের বেশি পছন্দ হয়েছে এবং কার পোশাক বেশি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।